আমি হলাম সমাজের শিরোমণি সমাজপতি। তাই গতকালকে সদাগরের সন্তানের বিয়েতে গেছিলাম, বিয়েতে গিয়ে এমন খাবার খেয়েছি কাল থেকে আর কিছু খাই না আমি। সত্যি সদাগরের সন্তানের বিয়ে বলে কথা না ভজা, কিন্তু আপনি কি জানেন কিরে আজকে সদাগর কি একটা কাজ করেছে? সদাগর ছেলের তো মারা গেছে রাত্রে। কি বলছিস তুই? যে ছেলেটার গতকালকে বিয়ে হলো ওই ছেলেটা মারা গেছে? মারা গেছে? তুই নিজ নয়নে দেখেছিস? আমি নিজ চোখে মানে একটা দেখলাম যে কলার মানদাস তৈরি করে আর ওই জীবিত মেয়েটাকে ওই কলার মানদাসের মানে বসে দিয়ে আর ওই মরা স্বামীটাকে দিয়ে গঙ্গার জলে নাকি। কি বলছিস তুই? কিন্তু আমাদের সমাজে তো এটা নেই। এই তো হতে পারে না, আমাদের সমাজে আজকে আমাদেরকে শ্মশানে নিয়ে যেতে হবে আর পুড়িয়ে ছাই করতে হবে। আমরা হচ্ছি সমাজপতি, আমাদেরকে না দেবে ওই সদাগর বাবু ওই নাবালিকা কন্যাকে অকুল সাগরে ভাসিয়ে দেবে, এ হতে পারে না। সমাজে গ্রামবাসী দেব, এটা বাধা দেব। আমাদের নিয়ম নেই, আপনারাও আছেন আছেন, চলেন বাধা দেব, তোমরা মিষ্টি পাবেন। আসেন। আরে ওর কি জানা নেই যে ওই বাসের দোলনা করে হরিবল হরিবল বলতে বলতে নিয়ে যাই শ্মশান ঘাটে? একটা চিন্তা করে সদাগর পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। চল 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 বাধা দেবো, আসেন বল। সমাজপতি কোথায়? আমার চম্পলার জ্ঞাতি বন্ধুগণ কোথায়? আমার মহামন্ত্রী নিয়াসুন, নিয়াসুন কলার ভেলা। আমার বৌমায়ের হস্ত আমি তুলে দেব আর আমি আমি আমার বৌমাকে ভাসিয়ে দেব গঙ্গার জলে। যখন চলে এসেছেন তাহলে আর দেরি নয় সমাজপতি মশাই, আসুন সকলেই আমার মৃত্যু সংস্থানকে আমি আমার বৌমায়ের হস্তে। আমরা এসেছি বলে আপনার বৌমাকে সকল মিলে ভাসিয়ে দেবো না, আপনার সন্তানকে নিয়ে যাব শ্মশান ঘাটে। আপনার কি জানা নেই হিন্দু শাস্ত্রে লেখা আছে বাসের দোলনা করে মৃত্যুকে ঘুমিয়ে দিয়ে চার ছেলেকে ধারে করে হরিফল হরিফল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে যাই আর আপনি অপমান করে আপনার বৌমাকে ভাসাবেন? আমি আমি আমার স্বামীকে শ্মশান নিয়ে যেতে দেব না, আপনারা অমনে করে আমার স্বামীকে নিয়ে যাবেন না। হ্যাঁ আমার স্বামীকে নিয়ে যাব আমি সেই কনক দেবপুরে। কনক দেবপুরে? গাও গাও বৌমা, ভাজা তুমি ওকে জীবিত করবে? তুমি ভাবতে পারলে কেমন করে? আর সমাজপতি মশাই আপনারা জানেন না আপনার ব্রেন খারাপ হয়ে গেছে, আমার বৌমায়ের সম্বন্ধে আপনারা কেউ কিছু জানেন না। কি কি বলতে চাইছেন? শুধু জানি একমাত্র আমি, আমার দীর্ঘ বিশ্বাস আছে যে আমার এই বৌমা তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। হাসালেন? আপনারা হাসছেন? আমাদেরকে হাসালেন? আমার এই বৌমাকে একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার আমি পরীক্ষা করেছি। পরীক্ষা? চার চারবার বৌমা আমার সতী পরীক্ষা দিয়েছে। আমি জানি এই বৌমা আমার মৃত্যু সন্তানকে জীবিত করে আমাকে ফিরিয়ে দিতে। ওই বড় বড় কথা আপনার আমরা শুনতে 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 না শেষ হয়ে যাচ্ছি। এই যত চম্পলার বাসে আছি আপনি তো এসে আমাদের কাছে বড় বড় কথা বলেছিলেন কি যে এইভাবে সোনাকে কুষ্টি পাথরে যাচাই করে
সেইভাবে বৌমাকে আপনি যাচাই করেছেন সত্যি বলছি কিন্তু আপনার ছেলে মারা গেল কিভাবে কিন্তু আপনার বৌমা যদি সত্যি হবে তো বাসর ঘরে কেন মরবে পতি কে আমারে ভাগ্যদোষে মরেছে ভাগ্যদোষে আপনি কেন বুঝতে পারছেন না আমার ভাগ্যে লেখা ছিল বলেই আজ অমন করে বাসর ঘরে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি বৌমা আমাকে যেতে দিন আপনারা তোমার স্বামীকে আমাদের হস্তে তুলে যদি না দাও তাহলে তোমার শ্বশুর ঠাকুরকে আমরা এক ধরা করে রাখবো আমি প্রয়োজন হলে এক ঘর হয়ে থাকবো বৌমা তবু তোমার তোমার আমি একটা আচর রাখতে দেবো না বৌমা আমি ওদের কোনো কথা শুনবো না বৌমা তুমি যেটা বলছো সেটাই ঠিক আমি আমি আমার মৃত্যু সংস্কারকে তোমার হাতে তুলে দিলাম আপনি সমাজকে কোন সময় বঞ্চিত করতে পারবেন না আমি সমাজ সমাজকে যদি বঞ্চিত করেন আমি জানি জলের ঘাটে নামতে দেব না প্রক্রিয়া চলতে দেব না আপনার আমাকে ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছি না সতর্ক করে দিচ্ছি এই ভাজা আমাকে আপনারা সব কিছু থেকে বঞ্চিত করতে চান সব থেকে বঞ্চিত থাকবেন না বৌমা বৌমা বাবা ভয় মা তোমার তুমি যেও না বৌমা না বাবা না শুনলে শুনলে ওই সমাজপতির কথা ওরা তো তোমার সামনে দাঁড়িয়ে কি বললো ও নাকি আমাদের এক ঘরে করে দেবে শুধু তাই নাই বৌমা চল চলার পথ সব কিছু আমার বন্ধ করে দেবে আপনি বলুন বাবা নারী কুলে জন্ম নিয়ে আমি কি পেয়েছি কতটুকু আমি আমি সেবা করতে পেয়েছি বাবা সত্যি বলেছো বৌমা সত্যি তুমি বলেছো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো বৌমা ওরা যদি আমাকে এক ঘরে করে এক ঘরে হয়ে থাকবো ওরা যদি আমার চলার পথ বন্ধ করে দেয় আমি তাই হয়ে থাকবো তবু তবু আমি সমাজের কথা শুনবো না বৌমা আমি আমার তোমাকে আমি ভাসিয়ে দেবো না সমাজপতি মশাই শুনুন আপনারা জানেন না আমার সতী বৌমাকে এইভাবে তোমরা আপনারা যে খুব অনেক কথা বলছেন এটা আপনাদের চরম অন্যায় ঠিক আছে আপনি যখন বলছেন ঠাকুর আপনার বৌমা আমার বৌমা সতী আমরা পরীক্ষা করব আমার বৌমাকে আপনি যখন কুষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করে নিয়েছেন আমরাও পরীক্ষা করব সমাজপতি হয়ে আপনারা কি পরীক্ষা করবেন আমার সেইভাবে রামচন্দ্র সীতা দেবী অগ্নি পরীক্ষা করেছিল সেইভাবে সেইভাবে আমরা সমাজপতি অগ্নি পরীক্ষা করব না যদি আপনার বৌমা ওই কাচের উপরে নৃত্য করতে পারে তাহলে জানব আপনার বৌমা সত্যি কাজের উপর নৃত্য করে যেতে হবে আমরাও সমাজের লোক দেখবো কিভাবে ও ভাঙা কাচের মধ্যে ও চাপতে পারে যদি পা থেকে রক্ত পড়ে যায় স্বামী থেকে বঞ্চিত হতে হবে তুমি কি পারবে বৌমা এবার ওই কাচের উপরে নৃত্য করে তোমার সতীত্বের প্রমাণ দিতে বাবা গো আমি আমার স্বামীকে নিয়ে যাবার জন্য যা কিছু পরীক্ষা দিতে হবে আমি নিশ্চয়ই পরীক্ষা দেব কিন্তু আমি পরীক্ষা দেব সমাজপতি মশাই আমার স্বামীর জন্য আমি শত কষ্ট করতে রাজি রয়েছি না বাবা তুমি ওই পরীক্ষা দিও না বৌমা কি দেবে না তুমি কাচের উপরে নৃত্য করো না বৌমা আমার প্রয়োজন নেই সন্তানের আমার সন্তানের জন্য আমি তোমার মতো লক্ষ্মী প্রতিমা বউকে আমি হারাতে পারবো না তবে শুনো বৌমা কাচের উপর নৃত্য করতে গিয়ে যদি তোমার পা থেকে এক ফোঁটা রক্ত বের হয় তাহলে তুমি স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে এরপরে তুমি নৃত্য করতে আপনাদের বাক্য আমার মনে থাকবে কাটবেই আমার মনে থাকবে কাচের উপরে নৃত্য করা সহজ নয় কেন তুমি কঠিন পরীক্ষা দিতে চাইছো বৌমা আপনি চিন্তা করবেন না বাবা আপনার আশীর্বাদে যদি আমার মস্তকে থাকে এই পরীক্ষা আমি উত্তীর্ণ হব কিন্তু আমি আমি যে তোমার এই পরীক্ষা সহ্য করতে পারবো না বৌমা আমি যে এই দৃশ্য
নিজের চোখে দেখতে পাবো না বড় মা কি তাহলে আপনার সন্তানকে আমাদের হস্তে তুলে দিন আমরা দুটো লুচি খাবো মা নিজের চোখের মধ্যে দেখে নাও ভয় সমাজপতি মশাই আমার বৌমাকে এই পরীক্ষা আপনারা নেবেন না কি তো আপনি কি করে বলছেন যে আপনার বৌমা সতী হ্যাঁ সতী আমি হাজার বার বলবো আমার বৌমা সতী সতী যদি হবে কেন কাজের উপর নৃত্য করতে পারবে না বলুন না হলে আপনার সন্তানকে আমাদের হাসতে তুলে দিন গ্রামবাসী বলে যাবো ওই শ্মশানে পুড়িয়ে ছাই করে দুটো মিষ্টি আর লুচি খাবো ওটাও খেতে দেবেন না ভালো করে করে বাবা এত অনুরোধ করার পরে তুমি আমার কথা শুনলে না বৌমা নৃত্য করে তুমি তোমার সতীর প্রমাণ দিয়ে তুমি আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যেতে পারো সাগর আপনারই একবারে মায়ের নামে সবাই উল্লেখি দেবে প্রদীপ শিখা সব কাছি প্রাণ প্রদীপ শিখা কাপিছি প্রাণ আমার দন্দিতে লহগম অঞ্জলি ল
বিহার বাড়িনি তোমার এই দৃশ্য আমারি দেবালয়ে কে সুখী গে দুঃখী দূরে দূরে উঠে আমার উপনানি অঞ্জলি কথাই বলেছে বিশ্বাস বস্তু বলে তর্ক হবে বিশ্বাস করে আপনারা দান করুন আপনাদের সকলের মঙ্গল হবে তোমার এই দৃশ্য দেখতে পারিনি বোমা বোমা তোমার কিছু হয়নি তোমা না বাবা সমাজপতি মশাই পা কেন কাটলো না সমাজপতি মশাই সদাগর বাবু এরপরেও কি আপনারা বলতে চাইছেন আমার বৌমা সতী নয় এবার আমরা বুঝতে পারলাম যে আপনার বৌমা সত্যি সত্যি তাহলে এবার আপনারা বলুন আমার সন্তানকে আমার বৌমা ভালো করে নিয়ে আসতে পারবে কিন্তু সদাগর বাবু অজান্তে অনেক কিছু বৌমাকে বলেছি তাই আপনি আমাকে ক্ষমা করে দিন সমাজপতি মশাই আপনারা হচ্ছেন সমাজের শিরোমণি আপনাদের কর্তব্য আপনারা করেছেন এর মধ্যে তো ক্ষমা চাওয়ার কিছু নেই তবে সমাজ আছে এবার এবার চলো সকলে একসঙ্গে হরি বল বলে আমার মৃত্যু সন্তানকে বৌমায়ের হাতে তুলে দিয়ে আমি ভাসিয়ে দেবো কঙ্কার তাই চলুন সদাগর বাবু আপনারা কেউ যাবেন না এরপরে আপনারা তো সবাই জানেন এখানে আমাদের পাঁচ রাত্রি গান শুধুমাত্র হাতে আমাদের একটা রাত তাই এরপরে একটা ঘাট হবে সেই ঘাটটা হবে বেহুলা দুই দাদার ঘাট তারপরে আমাদের গান শেষ হবে তাই দয়া করে আপনারা কেউ যাবেন না এই ঘাটখানা দেখে যাবে বলো এবার আপনি আমাকে বিদায় করে দিন বাবা বিদায় তো তোমাকে করেই দেবো বৌমা কিন্তু তুমি যে আমার সন্তানকে নিয়ে ভেসে চলে যাবে তুমি তো আমাকে তুমি তো আমাকে কোনো নির্দেশ দিয়ে গেলে না বৌমা আমি দিয়ে যাচ্ছি বাবা উষ্ণ ধানে বুনিন বাবা যদি ফোটে তবে তো জানিবেন বাবা স্বামী লই গেছি আমি কনক দেব তারপর শুক্রই আমির কাছে বাবা যদি পত্র হয় তবে তো জানবেন স্বামীকে ফিরে পেয়েছি আমি নিশ্চয় বাসুরে কপালে বন্ধ রইল বাবা যেদিন বাসুরে কপালে আপনি খুলিবে সেইদিন জানিবেন স্বামী লই এসেছি গন্ধ পিয়ারে এবার তোমার এই সমস্ত নির্দেশ আমি চাতক পাখির মতো চেয়ে থাকবো বৌমা চাতক পাখির মতো চেয়ে থাকবো আসুন আসুন সমাজপতি মশাই আসুন
তুমি কোনদিনের জন্য গঙ্গার জলে ভাসিয়ে দিও না বৌমা। আমি তোমার কাছে অনুরোধ করছি বৌমা, আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। তুমি আমার সন্তানকে, আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই। দেব বৌমা, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইছ আমি দেব, তবে একটা কথা শোনো বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডো, তাই আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যাচ্ছ অমল সাগরে, যাও যাও বৌমা ভেসে, যেই দিন আসবে আমার সন্তানকে ভালো করে নিয়ে কুঞ্জরিয়ার ঘাটে, সেই দিন আসবে তুমি তোমানির ভেসে। আপনি কি করলেন বাবা? আশীর্বাদের বদলে অবনত করে আপনি আমাকে অভিশাপই করলেন। বৌমা বলে কিছু বলবে বাবা, আমি মাথা পেতে রোখারি করে দিলাম বাবা, বিদায় বাবা বিদায়। ও গো শ্বশুরী বাবা, চলে যা আবি চলে যা, ওগো শ্বশুরী বাবা গো, সকলের মায়া ত্যাগ করে চলে গেল।